হাঁটতে হাঁটতে দেখলাম তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং প্রণাম করলেন, কি বলবেন? দেখুন, একটা কথা তো আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। উনি আমার ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার পর এবার তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম সৌমিত্রর। নিছকই সৌজন্যতা নাকি অন্য ইঙ্গিত? ভোটে জয়লাভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর গলায়। এবার প্রকাশ্য রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে। সৌমিত্র খাঁর একের পর এক এই আচরণ কি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে? গতকালের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। সৌমিত্র নিজে বিষয়টিকে নিছক সৌজন্যতা বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্বের বক্তব্য উস্কে দিয়েছে রাজনৈতিক মহলের জল্পনা কি। সৌমিত্র খাঁ রাজ্য রাজনীতিতে এক বিতর্কিত চরিত্র। 2011 সালে কংগ্রেসের টিকিটে কতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন। দুবছর পর যেতে না যেতেই 2013 সালে যোগ দেন তৃণমূলে বিধায়ক হিসাবে। মেয়াদ শেষের আগেই 2014 সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন তিনি। সেবারও মেয়াদ শেষের আগেই দলবদল করেন তিনি। 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপির প্রার্থী হন তিনি। 2019-এ বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খাঁ। 2024-এর লোকসভা নির্বাচনেও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন তিনি। নির্বাচনে জয়লাভের পরই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গাল ভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায়। নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। একের পর এক সৌমিত্র খাঁর বিস্ফোরক সেই মন্তব্যে রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁর ফের শিবির বদলে জল্পনা শুরু হয়। সেই জল্পনাকেই সোমবার অক্সিজেন যোগায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে সৌমিত্র খাঁর প্রণামের ঘটনা। জানা গেছে সোমবার রতনপুরের সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ। ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা, বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্যে তার পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র, করেন কুশল বিনিময়। আর এতেই সৌমিত্র দলবদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে। যদিও সৌমিত্র খাঁ নিজে এই ঘটনাকে নিছকই সৌজন্যতা বলে দাবি করেছেন, তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীও বিষয়টিকে সৌজন্যতা বলে দাবি করলেও সৌমিত্রর দলবদলের জল্পনাকে ওড়াতে পারেননি, জল্পনা ওড়াননি তৃণমূল নেতৃত্ব। আজকে আমরা উপস্থিত আছি, গতকাল ছিলাম সোনামুখী ব্লকের বিপাড়াতে, আর আজকে আমরা আছি ওদা বিধানসভার রতনপুরে। এই রতনপুরে ক্লাবের একটা সুন্দর মাঠ তৈরি হয়েছে এবং এই যে ব্যারিকেডটা দেখছেন, এই ব্যারিকেড দেখুন সুন্দরভাবে হয়েছে। এবং এই মাঠ আমি চাই ছেলেরা মোবাইল কম্পিউটার ল্যাপটপ ছেড়ে অন্ততপক্ষে সারাদিনে 2 ঘন্টার জন্য মাঠে আসুক, 1 ঘন্টার জন্য মাঠে আসুক। তার জন্য আমি 12টা মাঠের পরিকল্পনা নিয়েছি এবং 2টো মাঠ আপনাদের দেখালাম। এই প্রতিটা ব্লকে আমি মাঠের কাজ করেছি, সেটা আপনাদের 12 দিনে দেখাবো। এবং আগামীবার এই যে সামনের 5 বছর আমি চাই যুবকদের স্বার্থে সব কিছু ভালো।